আসসালামু আলাইকুম আমি ভাবনা ওয়েলকাম টু মাই চ্যানেল সংরক্ষণ করা যায় আজকে এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো আর তা হলো মিষ্টি মোনাক্কা মোনাক্কাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার আজকে আটা দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাবো এই নাস্তাটা তৈরি করে আপনারা দশ থেকে পনেরো দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আজকের এই মোনাক্কাটা তৈরি করার জন্য প্রথমে চিনির মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ চিনি দিচ্ছি চিনির মধ্যে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব যতক্ষণ না চিনির পানিটা বা চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে মোনাক্কা তৈরি করার জন্য এখানে এক কাপ আটা নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ কালো জিরে আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে যদি গুঁড়ো দুধটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে আপনারা চিনির মধ্যে যে পানিটা দিয়েছি তখন এর মধ্যে দুধটা ব্যবহার করবে লিকুইড দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আর ঘি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আপনারা যে কোনো একটা ব্যবহার করলে পারবেন কোনো সমস্যা নেই ঘিটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য চালে দুই টেবিল চামচ এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সে চিনি গোলানো পানিটা দিয়ে একটা শক্ত একটা খামির তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন এখন এই খামিটাকে আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিলে দেখবেন এই ডোটা আরও মসৃণ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পারছেন ডোটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে গেছে এবং খুব টাইট কিন্তু একটা ডো তৈরি করেছি আমি এখন এই ডোটাকে আমি সামান্য আটা ছেটিয়ে একটা রুটির মতো করে বেলে নেব। রুটিটা একেবারে পাতলাও করব না আবার একেবারে মোটাও করব না মিডিয়াম রাখবো আর বেলার সময় কিন্তু অবশ্যই আটা ছিটিয়ে নেবেন এতে করে যখন নাকি মোনাকাটা তৈরি করবেন ওঠাতে আপনাদের অনেকটাই সুবিধে হবে আমার রুটিটা বেলা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন মোটা রেখেছি দেখতেই পারছেন একেবারে পাতলাও না আবার একেবারে কিন্তু মোটাও না মিডিয়াম এখন একটা পিজা কাটারের সাহায্যে আমি লম্বাটে করে দাগ কেটে নিচ্ছি আপনাদের কাছে পিজা কাটার না থাকলে আপনারা এখানে ছুরিও ব্যবহার করতে পারবেন লম্বাটা করে কাটা হয়ে গেলে এই কাটারের সাহায্যে এগুলোকে আবার মাছ বরাবর কেটে নেব ছোট ছোট করে ঠিক যেমনটা মোনাক্কার শেপ হয় কেটে এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ভাজার জন্য চুলা আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে মোনাক্কাগুলো দিয়ে চুলা গাছটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নেব তেলের মধ্যে দিলে কতক্ষণ পরে দেখবেন এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর চোলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন হাই রাখবেন না তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তখন কিন্তু আর এই মনকাগুলো মচমচে হবে না আমার মুনাখাগুলো দেখতেই পারছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবং কালারও চলে এসেছে খুব সুন্দর এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আর অবশ্যই কিন্তু এগুলোকে ঠান্ডা করে তারপরে কিন্তু সংরক্ষণ করবেন কোনো এয়ারটাইট বক্স অথবা বয়ামে ভরে এয়ারটাইট বক্স অথবা বয়ামে ভরে এগুলোকে আপনারা দশ থেকে পনেরো দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন কিচ্ছু হবে না আশা করছি আজকের এই মোনাক্কা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ